আজকে আমরা পড়ব কবি মৃদুল দাসগুপ্তের রতা জননীর পাশে কবিতাটি কবি মৃদুল দাসগুপ্ত একজন বিশিষ্ট আধুনিক কবি তার জন্ম উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের তেসরা এপ্রিল শ্রীরামপুরে তার মা শান্তনা দাসগুপ্ত এবং বাবা জ্যোৎস্না কুমার দাশগুপ্ত কবি পড়াশুনা করেন পূর্ণচন্দ্র বিদ্যালয় ও শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউট থেকে এবং পরে উত্তরপাড়ার পেরিমোহন কলেজ থেকে কলেজ জীবন থেকেই কবি কবিতা লিখতে শুরু করেন কর্মজীবনে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন পরিবর্তন সাপ্তাহিক যুগান্তর এবং বর্তমানে তিনি আজকাল পত্রিকার সঙ্গে যুক্ত তিনি বাইশন ও শতজল ঝর্নার ধ্বনি এই দুটি লিটিল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত ছিলেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ জলপাই কাঠের এসরাজ এভাবে কাঁদেনা গোপনে হিংসার কথা বলি সোনার বুদবুত ইত্যাদি আলোচ্য যে কবিতাটি আমরা এখন পড়ব সেটি তার ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত কবি বিভিন্ন পুরস্কার পেয়েছেন ন্যাশনাল রাইটার্স ওয়া অ্যাওয়ার্ড পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার এছাড়াও রবীন্দ্র পুরস্কারও তিনি পেয়েছেন এই যে কবিতাটি আমরা পড়ব কন্দনলতা জননীর পাশে এই কবিতাটি যে প্রেক্ষাপট সেটি হল নন্দীগ্রামে যখন কৃষক অভ্যুত্থান ঘটে জমি অধিগ্রহণের বিরুদ্ধে কৃষকেরা সজাগ হয়ে ওঠেন সেই সময় কৃষকদের যে আন্দোলন তার উপরে যে সরকারি পুলিশের অত্যাচার তার বিরুদ্ধে তিনি গড়চে উঠেছিলেন এবং সেই প্রতিবাদ থেকেই লেখা এই কবিতাটি কবিতাটির নাম ক্রন্দতা জননীর পাশে এই জননী ব্যক্তিগত অর্থে যেমন জননী কোনো সন্তানের মা ঠিক তেমনি দেশ মাতৃকা হিসাবেও আমরা ধরে নিতে পারি ক্রন্দনরতা অর্থাৎ যিনি কাঁদছেন মা কখন কাঁদেন মায়ের কান্না তার সন্তানের জন্য তার সন্তানের জীবনের দুঃখ কষ্টের জন্য এবং আমরা সকলেই জানি মায়ের কান্না মানব ইতিহাসে একটি অত্যন্ত বেদনাদায়ক বিষয় হিসাবেই উঠে আসে মানব জীবনে অত্যন্ত যন্ত্রণাদায়ক একটি ছবি মায়ের কান্না সেই মা যখন কাঁদেন সেই তখন একজন শিল্পী কবির মনে কি অনুভূতি হয় তার কর্তব্য কী সে নিয়েই এই কবিতা কবি লিখছেন ক্রন্দরতা জননীর পাশে এখন যদি না থাকি। কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি একজন মানুষ যিনি কবি বা শিল্পী তিনি সংবেদনশীল হন এবং অন্য মানুষের ব্যথা বেদনায় তিনি তার যে স্বার্থমতো প্রতিবাদের ক্ষমতা তা দিয়ে তিনি প্রতিবাদ করেন এবং সেই বেদনাকে ব্যক্ত করেন তার শিল্পে কবি মানুষ সংবেদনশীল মানুষ যেহেতু তাই তার আরেকটা কর্তব্য দুঃখী মানুষের পাশে যন্ত্রণাদক্ত মানুষের পাশে দাঁড়ানো মানবতাবাদের জয়গান গাওয়া তাহলে মা যখন কাঁদছেন জননী যখন কাঁদছেন তখন একজন শিল্পী হিসেবে তার অবশ্যই কর্তব্য সেই মায়ের পাশে দাঁড়ানো মায়ের চোখের চল মোছানো আর যদি তিনি তা না পারেন তাহলে এই যে লেখা এই যে গান গাওয়া এই যে আঁকা আঁকি এই শিল্পের কোনো মূল্য থাকে না শিল্প মানবিকতার কথা বলে মানবতার আদর্শের কথা বলে যিনি সেই আদর্শ তার শিল্পে প্রকাশ করছেন আর বাস্তবে তিনি যদি তা করতে না পারেন তাহলে তার গান গাওয়া শিল্প লেখা বা আর যা কিছু শিল্পচর্চা সেগুলোর কোনো মূল্য থাকে না তাই তিনি বলছেন নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ আমরা যে ভালোবাসার কথা বলি যে সমাজের কথা বলি মূল্যবোধের কথা বলি সেগুলো তখনই মূল্যবান হয় যখন আমরা আমাদের আত্মীয় পরিজনের মৃত্যু দেখে তাদের বিপদ দেখে যন্ত্রণা দেখে সেই মানবতাবোধ থেকে মূল্যবোধ থেকে তাদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে যারা বিপর্যয় নিয়ে এসেছে তাদের জীবনকে যারা লাঞ্ছিত করেছে অত্যাচারিত করেছে তাদের প্রতিশোধ নেওয়ার মধ্য দিয়ে এবং এই ঘটনার জন্য আমাদের ভিতর থেকে যে ক্রোধ উঠে সেই ক্রোধের প্রকাশের মধ্য দিয়েই আমরা আমাদের ভালোবাসাকে সমাজকে মূল্যবোধকে মূল্য দিতে পারি এবং তার অস্তিত্ব রক্ষা করতে পারি যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিথির পিচার চেয়ে একটি মেয়ে সে মেয়ে আমার নিজের রক্তের সম্পর্কে না হলেও সে মেয়ে মানবতার সূত্রেই হয় আমার বোনের মতো বা মায়ের মতো তাকে জঙ্গলে যখন কেউ তার উপর অত্যাচার করে পাশবিক অত্যাচার করে তাকে ছিন্ন ভিন্ন করে টুকরো টুকরো করে জঙ্গলে রেখে দিয়ে যায় আর আমরা তার লাশের খোঁজ পাই খবর পাই তখন কি আমরা অসহায় মানুষের মতো বিধির দিকে তাকাবো আকাশের দিকে তাকাবো তাহলে কি আমাদের যে ভিতর যে শিল্পী মন যে সংবেদনশীল মন তার যথার্থ প্রকাশ ঘটে বা আমরা মানবতার যে আদর্শে বিশ্বাস করি সেই আদর্শে রক্ষা হয় কবি এই প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নের মধ্য দিয়েই তিনি বুঝিয়েও দিয়েছেন যে তার বা এই ধরনের শিল্পী মানুষদের কর্তব্যটা তা হলো এই মেয়ের প্রতি যে অত্যাচার করেছে যারা একে লাঞ্ছিত করেছে হত্যা করেছে তাদের প্রতিশোধ নেওয়া তাদের কাছে জবাবদিহি চাওয়া অন্যথায় আমরা যদি তা না করে একে ভাগ্যের হাতে সঁপে দিই তাহলে আমাদের শিল্পী সত্তার মৃত্যু ঘটে মানব সত্তার মৃত্যু ঘটে কবি তাই শেষ তবকে বলছেন আমি তা পারি না যা পারি কেবল সেই কবিতায় জাগে একজন কবি হিসাবে তিনি এসব দেখে চুপ করে থাকতে পারেন না বা একে মেনে নিতে পারেন না বিধাতার দান বলে বা বিধাতার ইচ্ছা বলে তিনি যা পারেন তার হাতে যে কলম আছে এবং তাকে যে ঈশ্বর যে প্রতিভা দিয়েছেন কবিতা লেখার প্রতিভা সেই কবিতাকে তিনি জাগিয়ে তুলতে পারেন তার বিবেকের মধ্য দিয়ে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে তিনি যে রাগে ফেটে পড়তে চান ক্রোধে উন্মত্ত হয়ে উঠতে চান তার বিবেক তাকেই কাজ করায় বারুদের মতো তিনি ফুট মানে সেই সমস্ত মানুষদের উপরে আছড়ে পড়তে চান এবং সেই আছেড়ে পড়াটা তিনি করেন কবিতার মধ্য দিয়ে কারণ তিনি একজন কবি তিনি যা পারেন তা কবিতায় লিখতে পারেন কবিতার মধ্য দিয়ে দিয়ে তিনি প্রতিবাদ ধ্বনিত করতে পারেন অর্থাৎ ক্রন্নতা জননীর পাশে তিনি দাঁড়াতে চেয়েছেন তার যে ক্ষমতা ঈশ্বর তাকে যা ক্ষমতা দিয়েছেন সেই কবিতা দিয়ে কবিতার মাধ্যমে প্রতিবাদের মধ্য দিয়ে একজন সংবেদনশীল মানুষ হিসাবে তিনি মায়ের যন্ত্রণার পাশে এভাবেই দাঁড়াতে চান একজন শিল্পী মানুষের সত্তার তার মানবিক সত্তার প্রকাশ এইভাবেই ঘটেছে এই কবিতায় এই কবিতাটি অত্যন্ত একটি সহজ সরল কবিতা কবিতাটি বুঝতে খুব সহজ এবং এই কবিতা থেকে প্রশ্ন পড়লে তা উত্তর লিখতেও খুব সহজ বারবার প্রচেষ্টার মাধ্যমে খুব ভালোভাবেই এই প্রশ্নের উত্তর লেখা যায় এই কবিতার প্রশ্নের তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই এই ইউটিউবের যে কমেন্ট বক্স আছে সেখানে তোমরা প্রশ্ন রাখতে পারো আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার ভালো থেকো সকলে